প্রেমিকাকে ভিডিও কল করে আত্মঘাতী হল প্রেমিক ঘটনাটি ঘটেছে দত্তপুকুর এলাকায় ঘটনায় এলাকায় শোকের ছায়া ঘরের বাঁশের আড়ার সাথে গলায় গামছা জড়িয়ে আত্মঘাতী হলেন এক যুবক আত্মহত্যা সেই ছবি ভিডিও কল করে প্রেমিকাকে দেখান তিনি পরে পুলিশ এসে মৃতদেহটি ময়না তদন্তে পাঠিয়েছে ঘটনাটি ঘটেছে দত্তপুকুর থানার বৈশাখী এলাকায় পরিবারের পক্ষ থেকে কারোর বিরুদ্ধে অভিযোগ না হওয়ায় পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে ও আসে ইস্টনে আসে খেলাধুলা করে হাসি সেদিন আমার খেল একসঙ্গে ও হরকে আমার এটা করে আমার এখন ভাবতে যাচ্ছি না ও আকাশ এটা করতে পারলো এখনো আমাদের কোনো দিন কিছু বলতো না দেখাচ্ছে আমাদের এমনি খুব ভালোবাসতাম আমরা জানা গিয়েছে রবিবার রাতে ভিডিও চ্যাট চলাকালীন প্রেমিকার সঙ্গে ঝামেলা হয় রঞ্জন দেবনাথের এরপরেই সে প্রেমিকাকে আত্মহত্যার কথা জানায় মেয়েটা সবাইকে ফোন করার চেষ্টা করেছে ফোন করেছে কেউ লাগেনি কেউ মানে ধরেও নি বাড়ির কোথায় তাও জানি না তবে দুই একবার আমার দাদা কথা বলেছে এটা খুব ভালোই এরপরই প্রেমিকা রঞ্জনের বন্ধু এক প্রতিবেশীকে বিষয়টি জানায় তিনি পরিবারকে জানালে ঘরের দরজা ভেঙে দেখা যায় মৃত অবস্থায় ঝুলছে রঞ্জন কার হাত আছে তাও আমার জানা নেই হয়তো থাকতেও পারে করলো কেন তা আমি জানি না কোনো একটা কারো কোনো প্রচনা বা কোনো বাড়িতে খালি ভর্ত একটা মেয়েকে ভালোবাসি কোথায় বাড়িস কলেজে Bureau Report News Romance Land Dattabukur